শুভ সকাল সবাইকে, আশা করি সবাই সুস্থ আছো, আমিও সুস্থ আছি। তো আবার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো সকাল সকাল হাঁস ছাড়ার পরে আমার পেছনে পেছনে দৌড়াদৌড়ি করতেছিল, আমি তাড়াই দিলাম মাত্র খাওয়ার জন্য সকাল সকাল দৌড়াদৌড়ি। আর এদিকে এদেরও সকালবেলায় আমি জল দিয়ে দিলাম, সবগুলো একদম প্রচুর মানে অ্যাক্টিভ আর কি, দৌড়াদৌড়ি সকালবেলা উঠেই, ওই যে দুইটাই জলে। আমার রাজহাঁস খুব তাড়াতাড়ি ডিম দিবে আমি শিওর। ওই দেখো ওরা এখন মিটিংয়ে ব্যস্ত, মানে আমি জানতাম যে বছরে শুধু একবারই ডিম দেয়, তারপরে আমি কয়েকজনের থেকে খবর নিলাম, তো তারাও বলে যে বছরে একবারই ডিম দেয়, কিন্তু আমার রাজহাঁসটা হয়তো মানে কী বলবো, আমার জন্য খুব লাকি, তো এটা আবার ডিম দিবে। তো আমার বাংলাদেশি আমি কয়েকজন দুইটা বড় বড় ইউটিউবার যারা রাজহাঁস পালন করে, তো তারা আমাকে বললো যে বাচ্চা সরায় রাখলে, বড়গুলার থেকে বাচ্চা সরায় রাখলে তার 90 দিন পরেই মানে 1.5 মাস পরে আবার ডিম দেয়, কিন্তু আমার তো বাচ্চার সঙ্গেই এসে কিন্তু আবার ডিম দিবে। তো এই যে ভাতের মার, আমাদের মার রান্নাও হয়ে গেছে, তো এই ভাতের মার দিয়ে এখন কুড়া দিয়ে দিয়ে দিব। প্রত্যেক দিনের রুটিন এদের খাবার, 2 দিন কুড়া ছিল না, প্রচুর কি অবস্থা, খালি ঘাস দিয়ে রাখছিলাম, মানে মেলে যাই একটা মেলেও কুড়া নাই, মানে সবাই শুধু গরু। এই দিনে হলো মাঠে ঘাটে ঘাস কম থাকে, সব সবজি থাকে, তাই গরু বাঁধার জায়গা থাকে না, তাই সবাই হলো গরুকে কুড়া খাওয়ায়, এর জন্য মেলে কুড়াও পাওয়া যায় না। তো অনেক খোঁজাখুঁজি করে পরে মাত্র 19 কিলো ছিল, 19 কিলো কুড়া নিয়ে এসলাম একটা মেল থেকে। তারপরে এই যে এখন এই 19 কিলো হয়তো 4 দিনেই শেষ হয়ে যাবে, কারণ প্রচুর কুড়া খায়। আর একটু পরেই মানে খাওয়ার একটু পরেই দেখি নাই শেষ, গলা একদম খালি। তো হয়ে গেছে মাখানো, এখন দিয়ে দিব, বেশি নরম হয়ে গেছে তাই আর একটু মিশাই নেই। এত খাবার লাগে মানে কি বলবো, প্রচুর খাবার আনতে আনতে, খাবার কিনতে কিনতে আমার অবস্থা শেষ, প্রচুর খাবার লাগে সবগুলোর, কারণ টোটাল হলো 11টা চীনা হাঁস, 4টা রাজহাঁস, মুরগি আছে, বড় বাচ্চা আছে 13টা, ছোট বাচ্চা 5টা, সিল্কি 2টা, আর বড় 3টা মুরগি, একটা বড় মুরগা, 2টা তিতির আর 2টা টার্কি, এতগুলাকে খাবার দিতে দিতে অবস্থা টাইট। খাবার রেডি, এখন সবগুলোকে দিয়ে দিব। আর বালতি দেখলেই আমার হাতে, যদি বালতি দেখে বাস দৌড়, যেখানেই থাকুক দৌড় দিয়ে আসবে, বালতি দিয়েই খাওয়া শুরু করছে, বালতি থেকে একবারে বেশি করে নিতে পারে। যে এদের জন্য খাবারও ঠিক মতো দেওয়া যাচ্ছে না, এত জ্বালাচ্ছে। আর কয়েকদিনের মধ্যে আমার চীনা হাঁসগুলাও সবগুলা ডিম পাড়া শুরু করবে, তখন শুধু ডিম আর ডিম, আমি আর এখন বাচ্চা ফোটাবো না, কেউ যদি অর্ডার করে তখনই বাচ্চা ফোটাবো। দেওয়ার সঙ্গে সঙ্গে শেষ, মানে আমি দিয়ে সারতে পারতেছি না, একদিক থেকে দিচ্ছি আর একদিক থেকে শেষ, খালি খারাপ করে এখন অল্প একটু খরগোশকে দিয়ে দিব, কারণ সবসময় শুধু পাতা খাওয়াচ্ছি আর পাতা খাওয়ালে প্রচুর একদম ঘর নোংরা করে প্রচুর, তাই অল্প অল্প করে কুড়াও দিয়ে দিই। ভাবতেছি খরগোশ 2টাই মানে বড় 2টাই প্রচুর উইক হয়ে গেছে বাচ্চা দেওয়ার পরে, তো ওদের একটু ভিটামিন খাওয়ানোর দরকার। তো ফাইনালি এই দুটাকে তো ধরাই যায় না, কোনো সময় ধরা যায় না, মানে এত চালাক এই দুটা, এত চালাক। তো ফাইনালি ধরলাম, আর ধরে দেখি এটা ঠোঁট ভাঙা, ঠোঁটটা ওপরের ঠোঁটটা ভেঙে গেছে, বেশি শয়তানি করতে গেলে যা হয় আর কি। আর এটাকে একদম মাথাটা একদম ড্রাগনের মতো, মানে কি ভয়ঙ্কর মাথা, আর এত শক্ত, মানে সবসময় তো এমনি দূরে দূরে দেখি অত বোঝা যায় না, আর এখন হাতে ধরে দেখতেছি একদম মানে ভয়ানক ব্যাপার। এটা মেলটা, ওয়েটও ভালোই আছে, মানে শরীরে একদম খাইয়ে খাইয়ে চর্বি বানাচ্ছে, একদম প্রায় 2 কিলো হয়েই যাবে, দেখে মনে হচ্ছে না কিন্তু 2 কিলো হয়েই যাবে। খরগোশের ঘরে থাকে যে নিচে নোংরার জন্য, একদম ভেজার জন্য একদম পালকগুলো ওর ভিজে আছে, তো এখান থেকে বোঝা যাচ্ছে না, আমি ক্যামেরা ঘুরাই তারপরে দেখাই যে হলো ঠোঁটটা ভাঙা, ঠিক মতো বোঝাই যাচ্ছে না। এই যে এবার বোঝা যাচ্ছে যে হলো ওর ওপরের ঠোঁটটা ভাঙা, ভয় পাচ্ছে প্রচুর, কোনো সময় ধরা দেয় না যে, আর সব কোনো সময় হাতে আসে না, এর জন্য প্রচুর ভয় পাচ্ছে। যাহ, তোকে মুক্ত করে দিলাম,
শেষ, দোয়ার সঙ্গে সঙ্গে, খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে শেষ। আর ওই যে বাচ্চাগুলা, তিনটা বাচ্চা ভেতরে আর বাকি তিনটা এখানে, আর বড় দুইটা, মানে তিনটা না চারটা ভেতরে, তিনটার মুখ দেখা যাচ্ছে আর একটা ভেতরেই আছে, ঠান্ডায় একদম গুটি সুটি মারি থাকে। আর এটাকে আটকায় রাখলাম মাত্র, কারণ এত অত্যাচার করতেছে, ছাড়ার সঙ্গে সঙ্গে নেটের, আর চারদিকে নেট ফাটা, চার কয়েকটা মুরগি খালি স্বাধীন করে খালি নেটের বাইরে চলে যায়। আর এদিক থেকে এখনও ডিম পাচ্ছি না, একটা ডিম পারলো সাদাটা, আর কোনো খবর নাই ডিমের, আবার কবে যে ডিম পারবে কে জানে। পারছে নাকি? পার না, একটাও নাই। আমি প্রথমে ভাবলাম যে পারছে নাকি, এখন দেখি না একটাও নাই, খালি নাকি আবার খাইয়ে ফেলে কে জানে। মাঝে তো একটা ডিম দেখছিলাম খাইয়ে ফেলছে, এখন কে জানে, সবসময় তো আসা হয় না। তো এবার একটু আমার গার্ডেন দেখাই, আগের দিন তো এই পর্যন্ত দেখাইছিলাম, তো এবার এই কর্নার থেকে শুরু করি। এই জায়গাটায় আছে কয়টা স্যালভিয়া গাছ, এই যে স্যালভিয়া এখন একটু ঝাপড়াচ্ছে গাছগুলা, আর জল দিলাম একটু আগেই, তো এখনো কড়ি আসে না সবগুলাই, একটাই শুধু কড়ি আসছে। এখানে টোটাল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা স্যালভিয়া গাছ, তার মধ্যে এইটাই কড়ি আসছে, এই রেড কালারের ফুল। পাতাও সুন্দর ছাড়তেছে, ঝাপড়াচ্ছে নতুন করে। আর এই পাশে হলো চেরি গোল্ড, চেরি গোল্ড ফুল, এই যে কড়িও চলে আসছে, এটাও কড়ি চলে আসছে, এটাও কড়ি চলে আসছে, এটাও কড়ি চলে আসছে। আর আমার জিনিয়া গাছগুলো সব মারা গেছে, এই একটা দেখা যাচ্ছে, এটা একদম পাতা পোকায় খাইয়ে ফেলছে, তো এটাও হয়তো বাঁচবে না। এখানে একটা মারাই গেছে, এই যে শুকাই গেছে, আর এই একটাই শুধু বাকি আছে, এই জিনিয়া এই একটাই বাকি আছে, তাও কুড়িয়ে চলে আসছে। আর এটা হলো আমার মিনি ডালিয়া, ছোট ছোট ডালিয়া, এত এত সাইজ, ছোট ছোট মানে ফুল ফুটবে। এই যে একটা, এটাও মিনি ডালিয়া, এটাও মিনি ডালিয়া, এইগুলোর নাম জানি না, এটা অনেকগুলো লাগাইছিলাম, তো পাঁচটা আছে, এখানে একটা মিনি ডালিয়া, এখানে দুইটা, এখানে একটা তিনটা, এই যে দুইটা, দুইটা না এখানে তিনটা, ছয়টা আছে টোটাল, ছয়টা না সাতটা, এখানে একটা, এই জায়গাটা মারা গেছে। আর এদিক দিয়ে গাঁদা গাছগুলো রক্তগন্ধা, তাও সবগুলো একদম আধা মরার মতো। আর এইখানে যে কটা আছে সবগুলো মিনি ডালিয়া সবগুলো। আর ওইখানে যে চারটা আছে গোল গোল পাতা, এগুলো লতানো গাছ হয়, কুড়িও চলে আসছে, যে নিচ দিয়ে, নিচ দিয়ে যে কুড়ি, এই যে। আর দুইটা একদমই এখনো ছোট আছে, আর এই দুটো বড়, এগুলো বর্ষাও থাকবে, সারা প্রায় সারা বছরই থাকে যত্ন পাইলে, তো এগুলো সহজে মরে না, মানে বর্ষজীবী গাছ আর কি। তো এবার দেখাই এদিকে, আমার এই জায়গার রক্তগন্ধা গুলা গাছগুলো খুবই সুন্দর হয়েছে, মানে একদম ঝাপড়ানোর নিচে কিছু দেখাই যায় না। আর এই পাশের গুলো সব ফুল চলে আসছে, কিন্তু একদম ঠ্যানঠ্যানা, পরিষ্কার মানে কেমন যেন একদম নোংরা নোংরা। আর এই জায়গার গাছগুলো একদম সবুজ, মানে মাটি দেখা যায় না, সুন্দর। আর এদিকে যে কসমস গুলা, কসমস গুলা খুবই সুন্দর, অনেকগুলো ফুল ফুটছে, এটার মধ্যে হোয়াইট আর পিঙ্কের মিক্স কালার আছে, হোয়াইট আর পিঙ্কের মিক্স কালার, ওইটা হলো হোয়াইট, এই যে পিঙ্ক, এখানে পিঙ্ক, ওই পাশে যেটা ফুটছে সেটাও পিঙ্ক, এই যে একটা পিঙ্ক একদম ডার্ক, সেই সুন্দর, ওই যে হোয়াইট, মানে অনেকগুলোই ফুল ফুটতেছে, এদিক দিয়ে হোয়াইট হোয়াইট পিঙ্ক। আর পেছনে ওই যে গাঁদা গাছগুলো বড় বড় হয়ে গেছে, এখন ওগুলা ঢোকা যায় না, এই গাছের ঘন প্রচুর, তাও জল দিছে অনেক কষ্ট করে আজকে। আর এগুলো তো আগের দিন দেখাইছি, অ্যাস্টারগুলো ফুল চলে আসে, কুড়ি চলে আসছে, ওই যে। আর এখানে গোলাপ ফুটছিল দুইটা, দুইটাই নষ্ট হয়ে গেছে, আবার কুড়ি আছে, এই যে একটা কুড়ি, এই যে, এই যে একটা কুড়ি হচ্ছে, আরে ফোকাস দে, এই যে। তো এই ছিল ফুলের আপডেট, এই পর্যন্ত তো আগে দেখাইছি, তাই আর এগুলো আর আবার দেখাচ্ছি না, পরে আবার দেখাবো অন্য একটা ভিডিওতে।